রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে, জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে আগামী ভবিষ্যতে যা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের অধীনে 8টি স্পোর্টস অফিসার এবং জনজাতি কল্যাণ এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরে 50টি গ্রুপ সি সুপারভাইজারের শূন্য পদের লোক নিয়োগ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় অনুমোদনও দিয়েছে অর্থ দপ্তর। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় যাতে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি না হয় সেই জন্য শিক্ষক স্বল্পতা দূর করতে আগ্রহের সাথে কাজ করছে রাজ্য সরকার। ত্রিপুরা উচ্চশিক্ষা দপ্তরের অধীনে রাজধানী মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 14 জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এর পাশাপাশি মূলত বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন স্কুলগুলিতে নিয়োগের জন্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে 125টি ফিজিক্যাল এডুকেশন টিচার পদ সৃষ্টি করা হয়েছে। স্কুল লাইব্রেরিয়ান পদে সৃষ্টি করা হয়েছে আরও 125টি নতুন পদ। সামগ্রিকভাবে প্রতিটি দপ্তরে কর্মসংস্থান গড়ে তোলার জন্য প্রদেশ বিজেপির তরফ থেকে রাজ্য সরকারকে বৃহস্পতিবার ধন্যবাদ জানালেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী এবং প্রদেশ বিজেপির প্রবক্তা বিমল চাকমা। একটা অভিযোগ আছে যে বিজেপির নেতৃত্বাধীন যে রাজ্য সরকার জনজাতিদেরকে বঞ্চিত করছে, এদেশি এলাকার জনগণকে বঞ্চিত করছে। আমার একটা প্রশ্ন থাকবে, এই যে এই স্কুলগুলো যে জনজাতি এলাকাগুলো এইভাবে যে শিক্ষার একটা সুযোগ দেওয়া, এরপরে দেখুন 14 ফিনান্স কমিশন, আপনারা জানেন ভালো করে 14 ফিনান্স কমিশন পর্যন্ত এডিসি এলাকাতে 1 পয়সাও দেওয়া হতো না, কিন্তু আমরা সরকারে আসার পর 15 ফিনান্স কমিশনের মাধ্যমে আমরা সরাসরি এডিসিগুলোতে টাকা দিচ্ছি। কীভাবে টাকাটা দেওয়া হচ্ছে? ভিলেজ কমিটি, 587টা ভিলেজ কমিটি রয়েছে, সেখানে আমরা 70% দেওয়া হচ্ছে। ব্লক অ্যাডভাইজারি কমিটি, এডিসি এরার ব্লকগুলোতে ব্লক অ্যাডভাইজারি কমিটি 40টা রয়েছে। জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, স্বনির্ভরতা, সার্বিক বিকাশের লক্ষ্যেও আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে রাজ্য সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি এবং রাজ্য বাজেটেও জনজাতিদের সার্বিক কল্যাণে মুখ্যমন্ত্রীর ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন চালু করার ঘোষণা করা হয়েছিল। সেই অনুসারে এই প্রকল্পের জন্য প্রথম বছরে 30 কোটি টাকার আর্থিক বরাদ্দ রাখা হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে এর জন্য আরও অর্থ বরাদ্দ করা হবে। রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তর এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশনের কাজ শুরু করবে। এর মাধ্যমে জনজাতি এলাকায় রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা সহ কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করা হবে। রাজ্যের সব অংশের মানুষের উন্নতি বিধানের লক্ষ্যে কাজ করার জন্য রাজ্য সরকারকে এদিন আন্তরিক ধন্যবাদ জানালেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। জনজাতিদের কল্যাণের জন্য রাজ্য সরকার সর্বতোভাবে নিজেদেরকে নিয়োজিত করবে, যেখানে যেখানে যত রকম অ্যাভিনিউজ আছে প্রত্যেকটা জায়গাকে অ্যাড্রেস করে যাতে জনজাতিদের সার্বিক কল্যাণ হয় এবং প্রত্যেকে যাতে সমান তালের উন্নয়নের অংশীদারিত্বে আসতে পারে, সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশন, সিএম ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন, প্রসঙ্গত বলি যেখানে এই মিশন রয়েছে সেটা সুনির্দিষ্ট একটা সময়ে সম্পন্ন হবে, সেই বিষয়টা মিশন কথাটির সঙ্গেই যুক্ত রয়েছে। বিরোধীদের বাজে কথায় কান্না দিয়ে রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্পের কর্মসূচিগুলি খতিয়ে দেখার জন্য এদিন জনসাধারণকে বার্তা দেন প্রদেশ বিজেপির প্রবক্তা বিমল চাকমা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।